শীতের সকাল, তো বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্কুল থেকে আসলা নাকি? তো এই রাস্তাটা দেখুন ভেঙে ফেলছে, এটা রিকনস্ট্রাকশন করা হবে। আগে প্লেন রোড ছিল, পরে অটোমেটিক গাড়িতে রাস্তাটা ভাঙা হয়েছে। এখানে আমরা যদি দেখি যে একটা রুরাল এরিয়া দেখতেছেন, এবং কাছাকাছি দেখলে দেখুন যে ভাঙা ভাঙা টুকরাগুলি, এই যে এরকম ছোট ছোট পার্টিকলস, পুরো রোডটাই শেষ পর্যন্ত ভাঙা হয়েছে। এটা আগে আপনার ই ছিল, এই পিচ ঢালাই করা রাস্তা ছিল, আবার মনে হয় পিচ ফেলে তারপরে কংক্রিট দিয়ে এগুলো পিচ টিচ দিয়ে আবার রাস্তা বানানো হবে। রাস্তা প্রশস্ত হয় নাই, আগের সমানই আছে, কিন্তু নতুন করে এটা ভাঙা হয়েছে। না ভাঙলে হয়তো চলতো, কারণ ভালো রাস্তাটা ভাঙার দরকার ছিল না, ওইটার উপর দিয়ে আরেকটা লেয়ার দিলে হয়তো চলতো। যাই না, যারা কাজ করতেছে তারাই ভালো জানে কি মনে করে এটা করলো। তো এখন যেটা হচ্ছে যে সমস্যা হচ্ছে চলাচলে, সবারই সমস্যা হচ্ছে, কারণ এইভাবে একটা তৈরি করা রাস্তা ভেঙে আবার নতুন করে বানানোর আসলে সময় সাপেক্ষ ব্যাপার, কয়দিন লাগবে কে জানে। তো মানুষজন এখন আপাতত পায়ে হেঁটেই চলাচল করছে, তেমন কোনো যানবাহন নাই। কারণ যানবাহন না চলার কারণ হচ্ছে যে টায়ার নষ্ট হয়ে যায়, এটার উপর দিয়ে যদি আপনার বেশি যদি চাকাগুলি যায় তাহলে ঘষার কারণে টায়ারের স্থায়িত্ব থাকে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? জি, এই ভাঙা রাস্তার উপর দিয়ে গাড়ি যদি যায় বেশিক্ষণ তাহলে কিন্তু আপনার এই টায়ারের যে ক্যাপাসিটি সেটা কিন্তু টিকবে না, টায়ারটা নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে পুরান টায়ার হলে সে তো অবশ্যই পাঙ্কচার হবে। তো এইসব ঝুঁকির কারণে মানুষ এই রাস্তাটা আপাতত অ্যাভয়েড করবে, এদিক দিয়ে যাবে না। পরবর্তীতে রাস্তা ঠিক হলে হয়তো এই রোডে আসবে। এখন দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন বাইপাস বা অন্যান্য যে অল্টারনেটিভ রোড আছে সেদিক দিয়ে যাবে। মানুষজন দেখুন স্কুলে যাচ্ছে, কিন্তু গাড়ি নাই, ভ্যান চলে না, এখানে পায়ে হেঁটে যেতে হবে। এই রাস্তা যাদের বাধ্যতামূলক, না যে উপায় নেই তাদের যেতেই হবে। এখন যেটা হচ্ছে এই ভিডিওতে আমরা পরবর্তী স্টেপগুলি দেখাতে পারবো, যে আসলে কীভাবে কীভাবে কাজগুলি আগাচ্ছে, এবং একটা বিষয় হচ্ছে যে টাইম ফ্রেমটিও আসলে বোঝা যাবে। কারণ আজকের ভিডিও যদি এটা হয়, রাস্তা পরবর্তী ভিডিও কবে এটার নেক্সট আপডেট পাওয়া যাবে সেটা ভিডিওর ডেট দেখলেই বোঝা যাবে। এটা অবশ্য একটা সহজ বিষয়, ভালো বিষয় হয়েছে। যাই হোক, তো এই পাশে আপনি দেখুন এই যে স্কুলে যাচ্ছে মেয়েরাও, স্কুলে যাচ্ছে ছেলেরাও যাচ্ছে, তো পাশাপাশি দেখা যাচ্ছে যে এই হেঁটে যেতে হচ্ছে। ইরিগেশনের জন্য দেখা যাচ্ছে যে ধান খেতে যে পানি দেওয়া হয়েছে সবগুলি মোটামুটি রেডি করা হয়েছে, দূরে লোকজন দেখা যাচ্ছে। এবং এখানে এই যে আপনি এই ডিপ টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে পুরো ক্ষেতের মধ্যে পানি দেওয়া হচ্ছে। এবং সাইকেল থাকলেও দেখা যাচ্ছে যে সেটাও চালিয়ে নেওয়া সম্ভব হয় না, বিশেষ করে মোটর সাইকেল হলে হয়তো কিছুটা সম্ভব। একটা
আচ্ছা তোমরা ভালো আছেন? জি জি জি, রাস্তা ভাঙছে তো ভিডিও করতেছি। একটু কষ্ট হয়েছে, কষ্ট না হলে তারপর আরাম পাবো না। না আর ভালো রাস্তা তো ভাঙার দরকার ছিল না, সাইড দিয়ে যদি খালি একটু করে দিত তাহলে হইতো, তাই না? মাঝখানে তো ঠিকই ছিল। তো মানুষজন তারপরেও খুব বেশি অভিযোগ নাই মানুষের, মানুষ এটা হাসি মুখেই চলাচল করতেছে, আসলে অভিযোগ করেও লাভ নেই, কারণ কাজ তো তার আপন গতিতে চলবে। তো শীতের সময় যে কারণে সবার একটু ভারী জামা কাপড়, আপাতত কোনোভাবে সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তো সাইকেল নিয়ে হেঁটেই যেতে হচ্ছে, এবং অন্য অন্য যে যানবাহন সেগুলিও তেমন এখানে চলাচল করে না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে, তো আপডেটগুলি পাওয়ার জন্য সাথেই থাকুন, এবং ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, ইনস্টা ব্লগসের সাথেই থাকুন। সামনে আমরা আরও অন্য অন্য নানা বিষয়ে আপডেট নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।